আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে পোল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়াকে। আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 4 তারিখ বাংলাদেশ সময় রাত 1টায়। অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে মোট 7 বার, যার মধ্যে 5টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং 1টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, আর বাকি 1টি ম্যাচের ফলাফল ড্র। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে, তবে বিশ্বকাপের মঞ্চে কোনো দলই ছোট নয় এটাও মাথায় রাখতেই হচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে আর্জেন্টিনা জয়লাভ করলে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবেন নেদারল্যান্ড অথবা যুক্তরাষ্ট্রকে। আগামী 3 তারিখ রাত 9টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা যদি ফর্ম ধরে রাখতে পারেন তাহলে কোয়ার্টার ফাইনাল পার হবেন নিশ্চিতভাবেই। মোটামুটি একটা অঘটন না ঘটলে আমরা আর্জেন্টিনাকে সেমিতে দেখতে পাচ্ছি বলাই যায়।